Hey guys, good morning. Welcome back to my channel. Taslima, Khatun, Uditya, Barman, love story. সকাল বেলা ঘুম থেকে উঠেই আগে আজকে এই জামা কাপড়গুলো বের করে দিচ্ছি, জামা কাপড়গুলো ভিজে। আর জুয়ের কালকে রাত্রিবেলা জ্বর এসেছিল, কিন্তু সকালবেলা জ্বরটা এতটা নেই, কমে গিয়েছে, কিন্তু ব্যথাটা আছে। সেই সকালবেলা ঘুম থেকে উঠে বলেছে মেমি ব্যথা ব্যথা, তো পাগুলো টিপে টিপে দিলাম অনেকক্ষণ ধরে। আর ব্যথার বড়ি ওকে খাওয়াই দিয়েছিলাম, কালকেও বিকেলবেলা খাওয়াই দিয়েছিলাম, তারপর আজকেও খাওয়াই দিলাম আশা দিদিমণিকে ফোন করে। আর এই দেখো হাঁটতে পাচ্ছে না পা ব্যথার জন্য, তো আমি ওকে একটা তুল নিয়ে এসে বাইরে বসিয়ে দিলাম, আর হাতে একটা চকলেট ধরিয়ে দিয়েছি, তো ওই চকলেটটাও খাবে আর চুপ করে থাকবে। কিন্তু চুপ করে থাকলেই তো, যতই চকলেট দাও আর যাই দাও, যখন ওর শরীর অসুস্থ হয় তখন ও চুপ করে থাকবেই না। আর এখন আমি কলের পরে আসলাম বাসন মাজতে, তো ওকেও এইখানেও নিয়ে আসলাম কলের পরে, কান্না করতেছে দেখো। তো জুই এইখানে বসে আছে আর আমি বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে বাসনগুলো মাজবো। যতই কান্না করুক, কান্না করলে আর কিছু করার নেই, কারণ বাসনগুলো তো সকালবেলা উঠে ধুতেই হবে, আর না ধুলে ওকে খাওয়াবো কী করে। তো চলো আমি বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিয়ে ঘরে যাই। আজকে জানি না সারাদিনে ঠিক ভিডিও কীরকম শ্যুট করতে পারবো কি পারবো না, কারণ এই জুইকে দেখি কতটা ওর কমে যায় ব্যথা। আর বেশি ওষুধ খাওয়ানোটাও আবার ভালো না, কারণ এটা তো ইনজেকশনের ব্যথা, তাই একটা সময় আছে, সেই সময় অনুযায়ী ঠিকই কমে যাবে। অ্যাকচুয়ালি আমার নাইটিগুলোর না মানে গলাটা ঠিকই আছে, সাইজ পিছনটা বেশি একটা বড় না, আমি সবসময় পিছনটাই দিয়ে রাখি যাতে গলার দিকটা ঢাকা থাকে। আর শ্যুট করতে গিয়ে ভুলে যাই যে এখন আমার পিছনটা দেখা যাচ্ছে, তাই নাইটিটাও ঠিক করতে ভুলে যাই। তো এটা একটু সেলাই করে নিলে হয়তো ভালো হবে, তো সময় বের করে আমাকে একটু সেলাই করে নিতে হবে। তো দেখো আমি চলে এসেছি ঘরে, আর ঘরে এসে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিলাম, আর এদিকে দেখো বাসনপত্রগুলো নিয়ে এসেছিলাম, তো ওগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আমি। থালাগুলো ওই উপরের থাকটাকে রেখে দিলাম, আর বাকিগুলোও গুছিয়ে রেখে দিলাম। তো এবারে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছি। এই ঝাড়ুটা কিন্তু আমার অনেক দিনই হয়ে গেল বলো, তোমাদের সামনেই তো নিয়ে এসেছিলাম। আমি কিন্তু ভেবেছিলাম যে কাঁচা ঘরে এই ঝাড়ু হয়তো 5-6 দিনও টিকবে না, তো ভালোই টিকতেছে। আর অ্যাকচুয়ালি আমি ঘরে জল থাকলে ইউজ করি না ঝাড়ুটাকে। এই যে আমি জুই ঘুমিয়ে পড়েছিল ব্যথাতে, মানে ব্যথা হয়েছে না পুরো, আজকে আরেকবার সকালবেলা ওষুধ খাইয়ে দিলাম ওকে একটু। প্রথমে দিদিমণিকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম, তারপরে খাওয়ালাম, বললো খাওয়াও খাওয়ানো যাবে। তো চার ভাগ করে কিন্তু একটু মানে ছোট্ট টুকরো করে চামচে করে গুলিয়ে গুলিয়ে খাওয়াচ্ছি। তো এখন মনে হয় একটু ব্যথাটা কমেছে ওর, আর ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠলো, তো ওকে নিয়ে যাচ্ছি এখন দোকানে ঔষধ, এই ঔষধ বলে সরি মানে ডিম নিয়ে আসতে। হ্যাঁ দোকান যাবে না তুমি? 10টা বাজতে চলেছে প্রায়, আর কয় মিনিট হবে হয়তো। দেখো স্টুডেন্ট রওনা দিয়ে দিয়েছে স্কুলের উদ্দেশ্যে। কি করেন দাদা, কি করেন? হয় এরকম থর মানসি নিয়ে যায় না রাস্তার বগলতে, যদি কাল ধ্যান দাঁড়া করিয়ে আর সবগুলো নিয়ে যায়। এই দেখো আকাশের কি অবস্থা, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়তেছে, বৃষ্টি আসছে। এই দেখো এখানে কিন্তু মেল মানে কাঠ ফাড়াই করে, দেখছো কতগুলো কাঠ দেখা যাচ্ছে। দেখো আমাদের রাস্তাটা আবার নতুন করে হবে, মানে এইখানে উপরে রাস্তাটার উপরেই আবার পিচ লাগানো হবে, আবার কাজ চলতেছে রাস্তার। তো আমি ডিম আর ম্যাগি নিয়ে চলে আসলাম বাড়িতে, আর বাড়ি এসে দেখো দুধের মধ্যে বানাচ্ছি ম্যাগি, কারণ দুধ দিয়ে খেতে আমার ভালো লাগে আর জুইও খাবে। ম্যাগি খাবো, এই যে দুধ দিয়ে বানিয়ে নিয়েছি, আর হঠাৎ করে আজকে দুধ দিয়ে ম্যাগি খেতে ইচ্ছে করলো, তো দুধ দিয়ে বানালাম। চলো এবারে খেয়ে নেবো সোনা মামা। আমি ওই দেখো ওইটা বসে আছে টঙ্কুটা,
তো ম্যাগিটা খেয়ে নিয়ে আমি জলের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ভাত বসাবো এখন। তো চালটা ধুয়ে দিলাম আমি। আর আজকে হচ্ছে আলুর ডাল আর ডিম, ডিম আর আলু একসাথে করে আমি সেদ্ধ দেব। এখন আলুগুলো দেখো জেঠিমা দিয়েছিল, তো এইখান থেকে বেছে বেছে নিচ্ছি কয়েকটা ভালো ভালো। যদি কেটে সবজি বানাতাম তাহলে মানে পচাগুলো, পচা বলতে কাটাগুলো একটু কেটে ফেলে দেওয়া যায়। তো আমি তো এইভাবে সেদ্ধ দিচ্ছি, তাই ভালো ভালোগুলোই বেছে নিচ্ছি। তো একটা মানুষ দুবেলাকার এগুলোই হয়ে যাবে আমার। তো চলো আলুটাকে এবার কলের ভর নিয়ে গিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসতেছি, কারণ এইখানে ধোয়াই যাবে না, খুব ধুলো দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা দেখো আমার ভাতের উতাল চলে এসেছে, আর এদিকে আমি আলুটাকে মানে ধুয়ে নিয়ে এসে ডিমগুলো ধুয়ে একদম সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারে বসালাম না এর জন্য, কারণ প্রেশার কুকারে জুইয়ের একটু খাবার রয়ে গিয়েছে। তো বন্ধুরা আমার ভাতটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাতটার মাছ ছেঁকে নিচ্ছি। আর আলুটা সেদ্ধ হয়নি এখনও, সেদ্ধ হচ্ছে। তো সেদ্ধ হোক, চলো ভাতের মাড়টাকে ছেঁকে নিই। এই ভাতের মাড়ও কিন্তু ফেলে না দিয়ে একটা ছ্যাঁকা বানিয়ে খাওয়া যায়, বা ডাল বানিয়েও খাওয়া যায় ভাতের মাড়েরও। তো দেখো এই যে কাঁচড়াগুলো এখানে জমা করে রেখে দিয়েছে, এগুলো আমার ঘরের সামনের কাঁচড়া, তাই এগুলো জমা রয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে তুলে ফেলে দেব। এগুলো কিন্তু সকালবেলাকার, সকালবেলা আর ফেলিনি, তো এখন স্নান করবো, তাই এখন আমি এগুলো ফেলে দিয়ে। আর আমার মানে বাথরুমটা এরকম নোংরা হয়ে আছে, পুরো মানে জঙ্গল হয়ে আছে বর্ষাকাল, খুব ভয় লাগে, তো ওটাকে আবার পরিষ্কার করতে হবে আমার। এই দেখো দেখতে পাচ্ছ কি পুরো গাছগাছালি হয়ে আছে, লতা পাতাগুলো দিয়ে ভর্তি হয়ে আছে। তো জোকের ভয় থাকে আর সাপ পোকামাকড় এগুলো সব কিছুরই ভয় থাকে, যেহেতু বর্ষাকাল। তো এগুলোকে এখন আমি তুলে এই মাত্র স্নান করে চলে আসলাম ঘরে, আর এখন আমি ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, ডিম আর আলুটাকে খোসা ছড়িয়ে নিচ্ছি, খোসা ছড়িয়ে তারপরে রান্না করবো। আর জুই দেখো এদিকে কি দুষ্টুমি করতেছে, ওগুলো ফেলবে না।
তিনটে ডিম দিয়েছিলাম, তার মধ্যে দুটোই একটু একটু হালকা হালকা আউলে গিয়েছে আর একটা শুধুমাত্র ভালো আছে। তা আলুগুলো মানে অনেকক্ষণ হয়ে গেল জাল হয়ে গিয়েছে, তবুও মানে কয়েকটা সিদ্ধই হয়নি ভালো করে। তো খোসা ছড়াতেও অনেকটা সময় লেগে যাচ্ছে, যেগুলো একটু একটু খোসা উঠতেছে না ওগুলো ওইভাবেই আমি দিয়ে দিচ্ছি, আর ডিমের খোসাটা আমি ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে খোসাগুলো ছড়িয়ে নিই আগে। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। কতটা যে তাড়াহুড়ো করতেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ জুই প্রচণ্ড কান্না করতেছে কোলে ওঠার জন্য। ও শুধু কোলেই থাকতে চাচ্ছে আজকে, কোল থেকে নামতেই চাচ্ছে না। আর ওকে কোলে নিয়ে তো এই ডিম টিম ভাজাভাজি করা যাবে না, ফুটে কখন গরম তেল পড়ে যাবে। আর আলুগুলো দেখো আমি একটু গ্লাস দিয়ে টিফে আউলিয়ে নিচ্ছি। এরকম করে কড়াই লবণ হলুদ একবারে দিয়ে ডিমগুলো মাখলে কিন্তু মাখাটা সুন্দর হয়ে যায়। আমি যে ভিডিওতে ভয়েস দিচ্ছি, জুইয়ের জন্য ঠিকমতো ভয়েসও দিতে পারতেছি না, কারণ ও আওয়াজ করতেই আছে করতেই আছে, কিছু বললেই এখন কান্না করবে। তো দেখো আমার ডিমটা ওইদিকে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি। আর আলুগুলোর এই যে খোসাগুলো এখন আমি তুলে তুলে ফেলে দেবো, এখন তুলতে আমার সুবিধে হবে। তখন উঠতেই ছিল না, কারণ বললাম যে কয়েকটা ভালোভাবে সিদ্ধই হয়নি। তো দেখো ডিমগুলো আমি নামিয়ে নিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। আজকে কোনো আর মশলা টশলা কিচ্ছু বাটার মতো অবস্থা নেই, জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো অল্প একটু পেঁয়াজও আমি কেটে দিয়েছি। তো এবারে আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আলুটাকে দিয়ে দেবো। তো আলুটা দিয়ে দিলাম, আর এবারে আমি হালকা একটু জল দিয়ে নিচ্ছি, কারণ কড়াইয়ে লেগে যাচ্ছে। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু ভেজে নেব আলুটাকে। বন্ধুরা জুইকে আমি খাওয়াই দিলাম, আর এবারে আমি আমার জন্য ভাত আলুর ডাল আর ডিম নিয়ে নিয়েছি। তো চলো আমি এবারে খেয়ে নিই, আর জুইকে মোবাইলটা দিব, কারণ ও কাট। তো চলো জুইকে মোবাইলটা দিই, নাহলে ও আমাকে খেতেই দিবে না একদমই। তো বাবা ওরা এসেছে, আর আমার বোনের বর এসেছে। তো ওরা তাড়াহুড়ো করতেছে পুরো মানে যাওয়ার জন্য, তো এর জন্য আমি সব কিছুই একসাথে চা মিষ্টি বিস্কিট সবগুলোই একসাথেই দিয়ে দিলাম। আর বোনের বর এসেছে বিয়ের নিমন্ত্রণ করতে, তো বাবা ওদেরকে নিয়ে এসেছে। এটা হচ্ছে আমার বোনের ননদের বর। তো দেখো এই যে বাবা ওরা থাকতেইছে না কিছুতেই, তো বাবা ওরা চলে যাচ্ছে বাবা। আর এটা হচ্ছে আমার বোনের বর, একটাই বোন আমার, আর এটা হচ্ছে তার বোনের বর। তো ওনারা এখন চলে যাবে। তো আমি বাবার সাথে একটু কথা বলতেছি, আর আমার বোনের দেওরের হচ্ছে বিয়ে, তো বিয়ের নিমন্ত্রণ করতেই এসেছে কার্ড দিতে। তো কার্ড দিল, এখন থাকতে বলতেছি, খাওয়া দাওয়া করতে বলতেছি, তো খাবে না বলতেছে, আরও কোন জায়গায় যাবে নিমন্ত্রণ করতে, তো চলে যাচ্ছে। এইবার প্রথম আসলো আমাদের বাড়িতে, বোন এসেছিলো এর আগে একবার জুইয়ের জন্মদিনে, তো বোনের বর তখন বাড়িতে ছিল না। তো বন্ধুরা বাবা ওরা গেল, আর আমি এখনও বাসনপত্র কিচ্ছু মাজিনি, তো এখন আমি বাসনপত্র পরিষ্কার করবো। আর এদিকে অন্ধকার হয়ে গেছে, লাইটটা অফ করে দিয়েছি, সরি। তো চলো আমি এখন তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো কার্ডটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, আর গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো এই দেখো কার্ডটা বিয়ের, আর যেদিন বিয়ে পড়েছে সেই দিনই আমার বর বাড়িতে আসবে দিল্লি থেকে। তো সেদিন কীভাবে যাবো বলো, তারপরের দিন দেখি যেতেও পারি, বউ ভাতের দিন। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আমি আবার চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। এই যে জুই এবি পড়তেছে, ও খালি এবি পড়ে এবি পড়ে, আর বাকি অক্ষরগুলো নাই, খালি এবি আর সিবি, সিডি তো বলতে পারে না, সিবি। তো আজকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল, কিন্তু আকাশ খুবই খারাপ, আর এই দেখো পুরো হাওয়া উঠে গিয়েছে বাইরে।
এখনই হয়তো কারেন্ট চলে যাবে আর তোমাদের সাথে কথাও বলতে পারবো না, তাই একটু কথাগুলো শেয়ার করে নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি আবার আসতেছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, তো গুড নাইট, বাই। আর আমি এখনো খাওয়া দাওয়া করিনি, জুইকে খাওয়ালাম মাত্র, এখন আমি খাওয়া দাওয়া করব, হাওয়া উঠেছে পুরো। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে অল করে দিও, আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে সবার প্রথমে তোমাদের কাছে। তো চলো ভাই।